বড়ই গাছ, আমি বড়ই গাছের নিচে আমি আছি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি কি সারাদিন রোজা রাখার পরে ইফতারির ওই প্লেটে বড়ইটাকে নেবেন এবং বড়ইটা আপনার ভালো লাগবে? এবং এই যে বড়ইয়ের কথা বলা হলো, খেজুর আপেলের বিকল্প, এটা জনগণ কিভাবে নিল, উনি কিভাবে বলেছেন, কোন দৃষ্টিকোণ থেকে, ওনার বক্তব্য ছাড়া বলা যাচ্ছে না। জনগণ মনে করেছে এটা মশকরা করেছে, বলছে আপেল আঙ্গুর এগুলো আপনার দরকার নাই, বড়ই খান। তাহলে এই টনের টন, ট্রাকের ট্রাক, আপেল আঙ্গুর এগুলো দেশে ঢুকলো, এগুলো খাবে কে? ওগুলো যদি দরকারই না পড়ে, আর বিকল্প যদি বড়ই হয়, পেয়ারাই হয়, তাহলে ওগুলোর দরকার কী? তো ওগুলো কি বড় লোক খাবে আর গরিবরা বড়ই খাবে? প্রকাশ্য দিবা লোকে যদি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, বিশেষ করে রমাদান উপলক্ষে, ঠেকাইতে না পারেন, এই ব্যর্থতা যদি আপনি বিকল্প বলে দেন যে বড়ই খান, এটা দুর্ভাগ্যজনক এবং এটা খুবই মশকরা করা হয়ে গেছে এবং এটা সবার চোখে পড়ছে। আরও আগে আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছিলেন যে কচুরি পানা খান, এবার উনি নাই, এসব লোক থাকতে পারে না, এলো অতিমাত্রার কতম যেটাকে বলে, এবং এটা মশকরা, জনগণ এটাকে হাসি ঠাট্টাই নিবে, আপনি হাসি ঠাট্টা তামাশা করতে পারেন না। এখন বড়ই প্রায় শেষ গাছে, আপনার গাছ থেকে কিন্তু বড়ই শেষের দিকে, রমজান শুরু হইতেছে আর বড়ই তো গাছে শেষ, তো বড়ই কোত্থেকে আনবো? আর বড়ই এই রোজা রাইখে বড়ই খাইব? মানে একজনে কইতেছে শুকনা করে খান, খেজুরের মতো লাগবে আলাপিটা, কাগজে বলতেছে, সংবাদে বলতেছে 53% শুল্ক ছিল খেজুরে, 43 করা হয়েছে। আমি খেজুর বিক্রেতা রেজি গাই, হ্যাঁ কয় ভাই, আমরা তো আড়তদারে কইছে, মহাজনে কইছে, কয় 208 টাকা কেজিতে করছে। তাই আমি কইছি আমরা পড়লাম এই খবর, আপনি কোন এই খবর, ঠেলাঠেলির গড় খোদাই রক্ষা কর, আসল সত্য কি? আসল সত্য টিভিতে এগুলোর দাম কমে, টিভিতে পত্রিকাতে দাম কমলে বাস্তবের অস্তিত্বও নাই। সোয়াবিন তেল পাইবেন 10 টাকা যে কমাইছিল লিটারে, জান্না দোকানে যে 173 টাকারটা আপনি 163 টাকা রাখেন, বলে ভাই এটা আমার আগের মাল, আমি লস করতে পারবো না। তাই বলছি লস করতে পারবো না, কোম্পানি থেকে নতুন মাল লন, কোম্পানি নতুন মাল দেয় না, কোম্পানির লোকের যে গেছি কয় হ্যাঁ তো মাল আগে কিন্না তুই দিছে, আর নতুন মাল তো হ্যাঁ নেয় না, মানে একটা সেরা বেরা অবস্থা। কার কথা মানি, এর সর্বশেষ একমাত্র অসহায় যাদের সমিতি নাই, সংগঠন নাই, সেই জনগণ অসহায়, এদেরকে কেউ পরামর্শ দিবে বড়ই খান, কেউ পরামর্শ দিবে আপনি খেজুর কম খান, কেউ পরামর্শ দিবে আপনি পানি খান, কেউ পরামর্শ দিবে যে ভাই কোনো ইফতারের আইটেমের দরকার নাই, আপনি আজান পর্ব পানি খাইবেন, ভাত খেয়ে লিখবেন, ইচ্ছা মতো আপনি পারবেন না, তো দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি দাঁড়িয়েছে। তো শেষ কথা কী দাঁড়াইলো, বড়লোক খাবে খেজুর, গরিব খাবে পরই। এই ধরনের মশকরা খুবই জঘন্য হয়েছে, এটা একদম ভালো লাগে নাই। আপনার মতামত কি জানি না আমি। ঠিক আছে, উনি বলতে পারে যে ঠিক আছে ওগুলোর দাম যেহেতু গেছে, এগুলো বয়কট করে বড়ই খাও, এটা কি এই আলাপে কি যায়, কোনোভাবে কি যায়? দেখেন না সোশ্যাল মিডিয়া খুলে কি পরিমাণ ট্রল করছে, কি পরিমাণ ওনাকে পচাইতেছে, না পচাই করবো কি? দায়িত্বপূর্ণ জায়গা থেকে এই ধরনের মস্করার আলাপ করেন, খাতুনগঞ্জে ধরছে না, 1000 টাকা আমদানি করে এলাচি আনছে, 1000 টাকা কাগজে চেক করে দেখছে বেচতেছে 3000 টাকা, তো কেজিতে লাভ 2000 টাকা, বুঝেন তো? এইবারে 2000 টাকা লাভ করলে পরে খুচরো দোকানদার তো 3500 টাকা বেচবেই। ঠিক এইভাবে বহু আমদানিকারকের কাছে এই গোপন খেলা, কারণ আমদানিকারকরে জরিমানা করছে 51000 টাকা, এটা তো 2 মিনিটে কামাইব, তার লাইসেন্স ধরছে না মানে যে 1000 টাকার এলাচ আমদানি করছে, সে 1200 টাকা বিক্রি করতে পারে, 1500 বিক্রি করতে পারে, সে তো 3000 বিক্রি করতে পারে না, তো তার লাইসেন্স বাতিল করে দেন। এই আইনে নেই, ওই আইনে না থাকার কারণে যে যেমনে পারে ব্যবসা করতেছে, আপনি যাইবেন ব্যবসায়ী এক পরামর্শ দিব, যিনি দায়িত্বে আছে আরেক পরামর্শ দিব, মানে একটা বুদ্ধিজীবীর খেলা, জনগণ মরছে এই খেলার মধ্যে, এই মেলার খেলার মধ্যে জনগণের পকেট শেষ, ব্যয় বেড়েছে আয় বাড়েনি, কী হবে? কষ্ট করেন আর হাজির সাহেবরা প্রস্তুতি নিচ্ছে মাল কামাইবে, জান না খেসারি ডাল বাড়ছে, সোলাবুট বাড়ছে, খেজুর বাড়ছে, আরও বামেরাতে 40% খেজুরের দাম কমাইছে, 10,000 পণ্যের দাম কমাইছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর বাইরে আরেক বাংলাদেশ, কিন্তু এখানে দাম বাড়ে সারা পৃথিবীতে কমে, এখানে চুরি হয় ওই দেশে, আর এই দেশে দেখেন না আপনি ইফতারির আয়োজন দেখলে আপনার অজ্ঞান হয়ে যাবেন, সাদা পাঞ্জাবির ড্রেস দেখলে অজ্ঞান হয়ে যাবেন, চেম্বারে চেম্বারে সাদা পাঞ্জাবি,
আবার কোসাই কোসাই চুরি করতেছে, ঘুষ চলতেছে, রমজান মাসে ঘুষ খাবে, আবার ওই যখনই যে সমস্যা হইব পরামর্শ আসবে, বড়ই খান খেজুরের দাম বলে বড়ই খান, কি আলাপ, হ্যাঁ এত বড় আলাপ কেমনে করে কি দরকার আমি বুঝি না। আল্লাহ হাফিজ।